সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়া একটি ট্রলার ছয় জেলের লাশ নিয়ে ভেসে এসেছে কক্সবাজার উপকূলে ওই ট্রলারের আরও দুই জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কক্সবাজার থানার পরিদর্শক মোহাম্মদ জানিয়েছেন সকাল দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে ছয়জনের লাশ ও জীবিত দুজনকে উদ্ধার করা হয় ট্রলারে ছয় জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের নাম মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ জুয়েল তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি জীবিত দুজনের বরাত দিয়ে পুলিশ জানায় দুর্ঘটনার শিকার ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন এলাকার মিন্টু নামের এক ব্যক্তি সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারটি বিরূপ আবহাওয়ার কবলে পরে পরে সেটি ভাঙা অবস্থায় জোয়ারের ধাক্কায় ভেসে পৌঁছায় কাছে, সাগরে একটি ট্রলার আটকে আছে বলে সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে লাইফ গার্ড এবং স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশ ছয় জনের মৃতদেহ উদ্ধার করে বাকিদের খোঁজে সাগরের ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি